আসসালামু আলাইকুম। তো ভিডিওটা মূলত কোনো কাজ নিয়ে না, ভিডিওটা কোনো অফার নিয়েও না, ভিডিওটা হচ্ছে একটা পেমেন্ট প্রুফ নিয়ে। তো এখানে মূলত উইথড্র বিষয়টা যারা যারা কাজ করছেন প্রত্যেকের আর কি প্রবলেম হইতে পারে। তো দেখেন, আমি হচ্ছে অফারটা শেয়ার করছিলাম মূলত হচ্ছে কিছুদিন আগে, যেটাতে আমি এটা আমি আপনাদের আপনাদের কাছে শেয়ার করছিলাম হচ্ছে 25শে আগস্ট। তো 25শে আগস্টে শেয়ার করেছিলাম এই অফারটাতে, যারা যারা জয়েন করছেন তারা যে যার কাছে যত কয়েন আছে আপনারা উইথড্র কয়েন নিতে পারবেন। তো কেমনি উইথড্র করবেন সেটাই আমি দেখাই দেওয়ার জন্য মূলত আর কি এটা করছি। দেখেন, আমি উইথড্র করে অপশনটা দিয়ে দিয়েছি যে দেখেন, এখানে বলছি 35টা কয়েন হলে অথবা 60টা কয়েন হলে আপনারা উইথড্র নিতে পারবেন। তো যেহেতু লিমিট বেশি নাই, তো আমরা এখান থেকে ক্লেম করে নিয়ে আপনাদের দেখাই দিব। তো আমি যেহেতু আমার কাছে আমার 3টা অ্যাকাউন্ট খুলছিলাম, 3টা অ্যাকাউন্টে আর কি 40টার উপরে কয়েন আছে। তো একটাতে আমি ক্লেম করছি $2, সেটার আমি স্ক্রিনশট আমি দেখাই দিই। মূলত একটাতে আমি এইমাত্র ক্লেম করলাম হচ্ছে $1.57, যেটা আমি 2টা ম্যাটিক আমি ক্লেম করছিলাম। তো আমার কাছে মূলত এই কয়েনটাই ছিল, তো আমি এখান থেকে এটাই ক্লেম করছি। তো এখন আমি হচ্ছে আরেকটা কয়েনটি আর একটা অ্যাকাউন্টে কয়েন ক্লেম করব, ওইটা আমি আপনাদের প্রসেসটা দেখাই দিব। তার আগে যদি ভিডিও আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেন হচ্ছে আমি এরকমই আপডেট দিতে থাকবো, যেমন হচ্ছে আজকে উইথড্র আপডেটটা দিয়ে দিচ্ছি, তাই উনি উইথড্র আপডেট দিয়ে থাকবো। তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো এই অফারটা দিচ্ছিলাম আমি 1 মাস আগে, তো এখানে আজকে উইথড্র অপশন যেহেতু অন হয়েছে, তো আমি অফারটার জন্য আর কি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, যেমন সাথে আমার যত ভাইগুলো আর কি এখানে কাজ করছে প্রত্যেক এখান থেকে উইথড্র নিতে পারে। তো দেখেন আপনারা কী করবেন, এখান থেকে আমি যেহেতু দেখে আমি তার জন্য আপনারা কী করবেন, আপনি হচ্ছে অ্যাপটি ওপেন করবেন। আমি দেখাই, আমি যেহেতু আমার কাছে অ্যাপটি আছে, যে দেখেন অ্যাপটি, আপনারা অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপ ওপেন করতেছি, আপনারা ওপেন করে নেবেন, এখানে নেওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন। তো আমার মূলত 3টা অ্যাকাউন্ট, তো আমি 3টা অ্যাকাউন্টে যেহেতু ক্লেম করবো, তো আমার একটু টাইম বেশি লাগবে। সো আমি দ্রুত করে কাজটা করে আপনাদেরকে জাস্ট দেখাই দিব। তো আমার দেখেন এখানে অলরেডি 40টা কয়েন আছে। দেন আমার হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট আমি ক্লেম করে নিয়েছি, তো আমি এখান থেকে ক্লেম করে দেখাই দিব। তো আপনারা এখান থেকে ক্লেম করার জন্য কী করবেন, যে উপরের দিকে দেখেন রিওয়ার্ড সেকশন আছে, রিওয়ার্ড সেকশনে এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে হচ্ছে এখন যেহেতু এরা হচ্ছে দিচ্ছে সময় মতো, তো অবশ্যই দ্রুত করে নিয়ে নেবেন। দেখেন এখানে ওরা দিবে 663 জনকে। তো এখানে দেখেন অলরেডি 178 জন ক্লেম করে ফেলছে, আর এখানে 60টার বিষয়টা দেখেন, যেখানে 60টা দিয়ে ক্লেম করা যাবে। দেখেন দেখেন এখানে আপনার করা যাবে হচ্ছে 35টার থেকে এইটা করা যাবে, এইটা করা যাবে, আরেকটা আছে সেটা হচ্ছে এটাও ক্লেম করা যাবে, যেখানে 60টা কয়েন লাগবে, এখানে অনেকগুলোই ক্লেম করা যাবে। তো আমি এইখানে নিব হচ্ছে আধা কয়েনটা আমি নিব। তো আমি যেহেতু একটাতে ম্যাটিক নিয়েছি, আমি এটাতে আধা কয়েনটা নিব। আধা কয়েনটা নেওয়ার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে একটা অপশন আসছে, সেখানে হচ্ছে 35টা কয়েন আমি এইখান থেকে 1.95 আধা পাবো, আধা কয়েন। তো আমি এখানে একটা এটাকে আমি ম্যাক্স করে দিলাম, এখানে ম্যাক্স না ম্যাক্স করে না, এটা আমার 35টা থাক, যেহেতু আমার কাছে 40টা আছে সেক্ষেত্রে আমি 35টা করে দিলাম। তো এইখানে মেবি ওদের হচ্ছে ক্যাম্পিংটা ইয়া হয়ে গেছে, তো আমি আরেকটা ইয়েতে যাই, ম্যাটিকে যাই। তো ম্যাটিকের বিষয়টা ম্যাটিক, তো মূলত আমার এখানে ক্লেম করে করতে দিচ্ছে না, কারণ আমাকে টাস্ক কমপ্লিটের বিষয়টা ছিল হচ্ছে কয়েকটা, যেখানে এই টাস্কটা কমপ্লিট করতে হবে, এটা কমপ্লিট করতে হবে, এটাও কমপ্লিট করতে হবে, এগুলো আর কি কমপ্লিট করতে হবে। তো দেখেন আমি এর মধ্যে কমপ্লিট করছি, কোনটা কোনটা KYC কমপ্লিট করছি, দেন আমি কয়েকটা অ্যাকাউন্ট কমপ্লিট করেছি, এটা হচ্ছে এটা কমপ্লিট করছি, এইটা এটা আমি 4টা কমপ্লিট করছি, যেখানে 10টা করা উচিত। তো আমার এখানে এটা ক্লেম করতে দিবে না, কারণ আমি বেশি এখানে কমপ্লিট করতে পারি নাই। এখানে মূলত আপনার রেফারের বিষয়টা কমপ্লিট না করলেও চলবে, তারপরে হচ্ছে আপনার ডিপোজিটের বিষয়টা কমপ্লিট না করলেও চলবে, তো আপনার এইগুলো আর কি কমপ্লিট করতে হবে। তো আমি যেহেতু এটাতে করিনি, আমি যেটাতে কমপ্লিট করছি আমি ওইটা লগ ইন করি। আর মূলত আমি এখান থেকে ক্লেমের বিষয়টা দেখাই দিই, আপনার কাছে যদি 35টা থাকে অথবা 40টা থাকে আপনি কী করবেন, এখানে ম্যাক্স করে দিবেন, অথবা এখানে যদি আপনার 35 থাকে তাহলে 70টা থাকলে আমি 2টা ক্লেম করতে পারবেন। তো এখান থেকে একটাই আমি দেখাই দিই। এখানে দেওয়ার পর আপনি হচ্ছে নিচের দিকে এটাতে কনফার্ম অপশন আসবে, যে দেখেন নিচের দিকে কনফার্ম অপশন, এইখানে সিম্পল একটা ক্লিক করে দিন। তো দেখেন সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে এটা ক্লেম হয়ে যাবে। তো আমি এটা হচ্ছে যেহেতু আমার এটা অ্যাকাউন্ট ইয়া নেই, তো আমি আরেকটা লগ ইন করি। তো ফাইনালি আমার ওইখানে কনফার্মেশন ক্লিক করার পরে আমার এই নেক্সট অ্যাকাউন্টে দেখেন ক্লেম হয়ে গেছে, যেখানে দেখেন আমার অলরেডি এইখানে আমার ওয়ালেট ব্যালেন্সে চলে গেছে এতটা, আর আমার কয়েন আছে মাত্র 15টা, যেহেতু আমার একটা দুটা রেফার ছিল সেক্ষেত্রে আমার এখানে হয়ে গেছে। তো আপনারা সেম টু সেম এরকমভাবে ক্লেম করবেন। তারপরে দেখেন আমি দেখাই দিই, ক্লেম করার সঙ্গে সঙ্গে আপনাদের স্পোর্টে চলে আসবে, আমার যেহেতু আমি ইউজিটি করে ফেলছি, তো সেক্ষেত্রে আমার 2টা যেহেতু ম্যাটিক নিয়েছিলাম আমি, সেক্ষেত্রে আমার দেখেন এখানে এটা চলে আসছে। তো স্পোর্টে আসার পরে আপনারা কী করবেন, এটাকে
এটা ক্লিক করে দিবেন এটার উপরে। যেহেতু আপনার যদি অল্প সংখ্যা হয় সেহেতু আপনি এটা ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন এই সাইটে কনভার্ট অপশন, এটা একদমই ফ্রি। কনভার্টে যাওয়ার পরে আপনার যেহেতু আমার কাছে যেহেতু ইউজিটি আছে সেক্ষেত্রে আমি এটা আইসিপিতে উইথড্র দিব। তো আইসিপি আমি এখানে সার্চ করলাম, আইসিপি সার্চ করার পরে আমি এখানে দেখাই দিই, যেহেতু আমি আপনি যেহেতু ম্যাটিক নেবেন আপনি এখানে সার্চ দেবেন ম্যাটিক। তো আমার কাছে ইউএসডিটি আছে, আমি এটাকে 100% করে দিলাম, 100 করে দিলাম, এই যে দেখেন 100 করে দিলাম। তো দেখেন আমার এখানে আইসিপির ভ্যালুটা শো করছে আমার কতটা আইসিপি আমাকে দিবে। তো আমি এখান থেকে এখানে কুইক রিকোয়েস্ট এটা ক্লিক করে দিলাম। তো দেখেন কিছুক্ষণের মধ্যে আমার একটা নোটিফিকেশান আসবে সেখানে আর কি আমার এটা কনভার্ট হয়ে গেছে। তো এখানে দেখেন আমার ওকে একটা অপশন আসছে, এখানে যে দেখাই এইখান থেকে মূলত আমার ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। তো আমি এখান থেকে ওকে করে দিই, ওকে করে দেওয়ার পরে দেখেন আমার এটা হয়ে গেছে। তো এখান থেকে একটা নোটিফিকেশান আসছে ওপর থেকে, আমি দেখাই দিই। তো এইখানে দেখেন অলরেডি আমার এখানে একটা নোটিফিকেশান আসছে, সেখানে দেখাচ্ছে আমার কনভার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এটা 100 করি তো এখানে আর 100 হবে না, কারণ এখানে আর 0 হয়ে গেছে। দেখে আমি একটা ব্যাক দিই। তো উপরের দিকে সোয়াপ করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে টোটাল, তো দেখেন কনভার্ট করার সঙ্গে সঙ্গে আমার এখানে আইসিপিতে হয়ে গেছে। তো আমি এটাকে উইথড্র দেওয়ার বিষয়টা দেখে আমি উইথড্র যেহেতু এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি হচ্ছে যে উইথড্র অপশন আছে, উইথড্র অপশন এটা ক্লিক করে দিলাম। উইথড্র অপশনে ক্লিক করার পরে আমার দেখেন এখানে আইসিপির যে নেটওয়ার্কটা, নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলছে, অ্যাড্রেস দিতে বলছে, অ্যামাউন্ট দিতে বলতেছে। আমি আগে দেখি এখানে মিনিমাম অ্যামাউন্ট কত আছে। তো আমি কম্পিউটার নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম। তো এখানে বলতেছে মিনিমাম উইথড্র লিমিট 0.001, তো আমার কাছে আছে কত 0.2। তো আমার এখান থেকে উইথড্র হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার বিএসএ আমার বাইন্যান্স থেকে আমি অ্যাড্রেসটা এনে এখানে বসাই দিই। তো মূলত বিষয়টা এখানে সবারই আর কি ঝামেলা হয় উইথড্রর সময়, তো কেউ বোঝে কেউ বোঝে না। তো আমি আপনাদেরকে লাইভ দেখাই দিই উইথড্র করে। তো এইখান থেকে আমি যাই হচ্ছে আমার বাইন্যান্সটা ওপেন করি, আমি দেখি এগুলো ক্লিয়ার করি। এগুলো ক্লিয়ার করার পরে আমি আমার বাইন্যান্সে যাই। তো এই যে আমার বাইন্যান্স, তো আমি বাইন্যান্সটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখান থেকে যেহেতু আমি বাইন্যান্সে উইথড্র নিব সেক্ষেত্রে আমি দেখাই দিই। এখানে আমি নিচের দিকে দেখেন এই যে এখানে ওয়ালেট সেকশন কিছু অপশন থাকে, যেখানে আমি ওয়ালেট সেকশনে দিয়েছি। ওয়ালেট সেকশনে দেওয়ার পরে এখান থেকে আমি স্পট ব্যালেন্সে দিছি। স্পট ব্যালেন্সে ক্লিক করার পরে আমার দেখেন এখানে ডিপোজিট আছে, আমি ডিপোজিটে ক্লিক করে দিলাম। এখান থেকে ডিপোজিটে ক্লিক করার পরে যে এখানে আইসিপি আছে, অথবা আপনি আইসিপি যে উপরে সার্চ অপশন, সার্চ অপশনে গিয়ে আপনি লিখে নেবেন আইসিপি। আইসিপি দেওয়ার পরে আপনার এখানে এক নেটওয়ার্ক মাত্র একটা, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, এটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার হচ্ছে নিচের দিকে দেখেন অ্যাড্রেস শো করতেছে, অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, যেহেতু আমি এটাতে দেবো তো আপনি এখানে কপি করে নেবেন। আপনি যেইখানে নেবেন সেইখান থেকে দেবেন। আমি যেহেতু আইসিপিতে দিচ্ছি কারণ আইসিপিতে ফি একদমই কম। তো আমি এইখান থেকে আবার আমি এইটাতে ওপেন করি, করার পর আমি এইখানে আমার আইসিপি অ্যাড্রেসটা বসাই দিই। তো আমি এখানে আমার আইসিপি অ্যাড্রেসটা বসাই দেওয়ার পরে এখানে আমি 100 করে দিলাম। 100 করে দেওয়ার পরে দেখেন আমার এখানে বলতেছে নেটওয়ার্ক ফি 0.0, তো আমি দেখাই। তারপর এখানে যাওয়ার পর আপনার আইসিপিতে আপনি হচ্ছে এখানে নেটওয়ার্কটা দিবেন, নেটওয়ার্কটা দেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে আইসিপি অ্যাড্রেসটা দিবেন। আইসিপি অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর এখানে উইথড্র অপশনে যখন ক্লিক করে দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার একটা কোড চাবে, তো যেটা হচ্ছে আপনার গুগল অথরাইজেশন কোড, ওইটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, তো আপনার এখান থেকে উইথড্র হয়ে যাবে, যেখানে আমি অলরেডি দিয়ে ফেলছি। তো দেখেন আমি যেহেতু এটাকে সোয়াপ করি, সোয়াপ করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিছুক্ষণ টাইম লাগছে, মেবি ধরতে গেলে 30 সেকেন্ডের মতো টাইম লাগছে। 30 সেকেন্ডের মধ্যে আমার অলরেডি এটা 0 হয়ে গেছে, আর এখান থেকে দেখাচ্ছে অলরেডি আমার বাইন্যান্সে ডিপোজিট হয়ে গেছে। তো দেখেন বাইন্যান্সে ডিপোজিট হয়ে গেছে, আমি আমার বাইন্যান্সটা ওপেন করি। তো আমি যদি আমার বাইন্যান্সটা যে গিয়ে আমি দেখাই দিই বাইন্যান্সে, এটা অনেক দ্রুত আর কি উইথড্র কমপ্লিট হয়ে যায়। তো অফারটাতে যা যা আর কি জয়েন করছিলেন সবাই এখান থেকে উইথড্র নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার ওয়ালেটে যাই। ওয়ালেটে যাওয়ার পরে আমি স্পোর্টে গেলাম। স্পোর্টে যাওয়ার পর দেখেন অলরেডি আমার আইসিপি $1 আইসিপি উইথড্র হয়ে গেছে। তো মূলত ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কেমনে উইথড্র করবেন সেটা আমি দেখাই দিলাম। আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জারে একই রকম নিয়ম, আপনারা সবাই এখান থেকে এভাবে উইথড্র করে নিতে পারবেন। যেহেতু আমার আইসিপি আমি এই দামে করে নিলাম, আর আপনাদের বেশিরভাগই লোকের প্রবলেম হয় যে বাইন্যান্সে $10 নিচে ট্রেড করা যায় না। তো ট্রেড করা ভাই প্রয়োজন নেই, আপনারা কী করবেন যে হোম অপশনে আসবেন। হোম অপশনে আসার পরে এই যে মোর অপশন, মোর অপশনে এটা ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে নিচের দিকে কনভার্ট অপশন আছে, আমি দেখাই।
ওইখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবেন, করার পরে যে দেখেন কনভার্ট অপশন আছে, কনভার্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। কনভার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি যেহেতু আইসিপি করব, তো আমি এখান থেকে ইউএসডিটির জায়গায় আইসিপি সিলেক্ট করে দিই। এই যে দেখেন আমার আইসিপি অলরেডি এখানে চলে আসছে, তো দেখায় আমার আইসিপিটা কই গেল। আমি আইসিপি দিলাম আর এখানে দিলাম হচ্ছে ইউএসডিটি, তো এখানে ইউএসডিটি দিয়ে দিলাম, এখানে ম্যাক্স করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে আছে প্রিভিউ কনভার্সন, প্রিভিউ কনভার্সনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা একটা কনফার্মেশন চাবে, তো আপনি এখানে কনভার্টে ক্লিক করে দেবেন, আপনার এটা অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো দেখেন আমার এইখানে অলরেডি ইউএসডিটি, যদি আমি যাই তো আমার ইউএসডিটি ছিল হচ্ছে মাত্র $5। তো দেখেন এখন আমার ইউএসডিটি হয়ে গেছে কত, আমার এখানে ইউএসডিটি চলে আসছে $6.98। তো মূলত ভিডিও এই পর্যন্তই, আপনারা যদি যা যারা করতে পারেন না সম্পূর্ণ আমি দেখাই দিলাম, আপনারা এখন থেকে নেক্সট টাইম উইথড্র করে নিতে পারবেন, আর এই অফারটাতে কেমনি কনভার্ট করবেন সেটাও আমি দেখাই দিলাম। তো মূলত ভিডিও এই পর্যন্তই, আপনারা প্রত্যেকে এখান থেকে আর কি ভালো কিছু একটা ইনকাম করছেন আশা করি, সবাইকে আমি এইটার জন্য আর কি অভিনন্দন জানাই।